আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আমার যে ব্লুটুথ হেডসেটটি আছে হেলমেটের জন্য, সেটা হচ্ছে টি ম্যাক্স এস, এটা কিভাবে ইউজ করব এবং কিভাবে আমি আমার হেলমেটে মাউন্ট করি সেটাই দেখানোর জন্য আজকে আপনাদের সামনে আসা। আশা করি আপনাদের এই ব্লগটিও আপনাদের অনেক কাজ, অনেকে অলরেডি ইউজ করছি, বাট যারা এখনও এটা ইউজ করছি না তাদের নিশ্চয়ই এই ভিডিওটি অনেক কাজে আসবে। প্রথমত বলে নিই, এটা আমার কাছ থেকে দাম নিয়েছে 4,800 টাকা, মোটামুটি কম প্রাইসে পেয়েছি। এখন হয়তো মানে 5,000-এর নিচে আমি কোথাও পাচ্ছি না। আমি যদি এটা আগেও আনবক্সিং করেছিলাম, এখন জাস্ট আপনাদের দেখানোর জন্যই আবার আনবক্সিং করছি। ভিতরে এটা এভাবেই থাকে, এটার ভিতরে যদি আমি আগেই আনবক্সিং করেছিলাম, সেজন্য নতুন করে একটা আনবক্সিং করার কিছু নেই। জাস্ট আমি দেখাচ্ছি যে এটার ভিতরে কী কী থাকে। সরি, এটার সাথে এই মাইক্রোফোন অ্যান্ড হেডফোনগুলো একসাথে করা, যেটা আমার ব্লুটুথ হেডফোন সেট করতে হবে। একটা চার্জিং কেবল দেওয়া আছে, যেটা যে কোনো স্মার্টফোনের অ্যাডাপ্টার থেকে কানেক্ট করে চার্জ দেওয়া যায়। এটা হচ্ছে হেলমেটে মাউন্ট করার জন্য। গ্লু দিয়ে মাউন্ট করার জন্য আর কিছু অ্যামাউন্ট দেওয়া আছে, গ্লু দিয়ে মাউন্ট করার জন্য। এটা হচ্ছে এয়ারসেটের গ্লু, যেটা আমি হেলমেটের ইনসাইডে লাগাতে হয়। আর ইউজার ম্যানুয়াল তো পেয়ে যাবেন ভিতরে। একটা স্ক্রুড্রাইভার দেওয়া আছে, এই মাউন্টটি হেলমেটে ঠিকভাবে লাগানোর জন্য। হেলমেটটি মাউন্ট করার আগে আমি একটা কীভাবে আপনি আপনার ফোনে কানেক্ট করবেন এই ব্লুটুথ বা এই কমিউনিকেটার বলা যায়। এটা কিন্তু ব্লুটুথ বলতে আপনার ব্লুটুথের পাশাপাশি এটা কিন্তু কমিউনিকেটার হিসেবে কাজ করবে, একসাথে ছয়জন ইউজার কানেক্ট করতে পারবেন। এবং এটাতে FM এর অপশন আছে। কী কী অপশন আছে নর্মালি কিন্তু আমি এটা ব্লুটুথ হিসেবে ইউজ করছি। এখানে 1,000 মিটার পর্যন্ত ডিস্টেন্স কাজ করবে, আর মাল্টি ডিভাইস কানেক্ট হবে, টু ওয়ে রেডিও কানেক্টেড, ওয়াকি টুকিতে কানেক্ট করা যাবে, রিমোট কন্ট্রোলে কানেক্ট করা যাবে। FM রেডিও শোনা যাবে, দেন অবশ্যই এটা ওয়াটারপ্রুফ। এই তো কানেক্ট করতে হলে প্রথমে এই যে সার্কেলটি দেখতে পাচ্ছি এখানে জাস্ট মিডল পয়েন্টে কিন্তু একটা সুইচ দেওয়া আছে, জাস্ট এখানে চেপে ধরলে কিন্তু এটা অন হয়ে যাবে। যে অন হওয়ার পরে এখানে কিন্তু লাইট জ্বলছে। এখানে আমার একটা ব্লু ইন্ডিকেটর লাইট জ্বলছে। আমি এটা কিন্তু আমার ফোনের সাথে কানেক্ট করতে পারবো। আমি যখন এটা যখন আমি এটা পেয়ারিং করব আমার ফোনের সাথে, তখন জাস্ট এই বাটনটাই চেপে ধরবো। চেপে ধরার পরে এখানে পেয়ারিংয়ের জন্য ইন্ডিকেট করবে রেড অ্যান্ড ব্লু। লাইটটা হয়তো আলোতে দেখা যাচ্ছে কি না, এই যে ভিতরে দেখা যাচ্ছে। এখন এটা পেয়ারিংয়ের জন্য কিন্তু ইন্ডিকেট করছে। আপনি যখন ফোন থেকে আপনার ব্লুটুথটা অন করবেন তখনই এই টি ম্যাক্স অপশনটা পেয়ে যাবেন, কানেক্ট করে নিলে এটা কানেক্ট হয়ে যাবে। সো ফোন থেকে আপনি আপনার ফোন কল রিসিভিং থেকে শুরু করে
গান শুনতে পারছেন, সাথে তো সেম ডিভাইসে আপনি কমিউনিকেটর হিসেবে কাজ করতে পারছেন। তো এখন দেখা যাক এটা আমি কিভাবে মাউন্ট করি আমার হেলমেটে। এগুলো আমি সরিয়ে ফেলি। বেসিক্যালি আমি কিন্তু আমার বিমানের এই হেলমেটটিতেই আমার এই ব্লুটুথটি সেট করে থাকি, যেহেতু এটাতে কিন্তু বিল্ট ইন ব্লুটুথ জন্য পকেট করা আছে। এই ব্লুটুথকে লাগানোর আগে কিন্তু এই প্যাডিংগুলো আপনাকে খুলে নিতে হবে। তো আমি এটা প্যাডিংটা খুলে নিচ্ছি। ডান পাশেরটা খোলা হয়ে গেছে, এখন আমি বাম পাশেরটা খুলবো। বাম পাশেরটা খোলা হয়ে গেছে, পিছনে ব্লু স্টিকার দেওয়া আছে। এইটা এই ভিতরে ঠিক এই পকেটে কিন্তু গ্লুটা খুলে এখানে লাগিয়ে নেবেন, যেটার কারণে এটার সাথে কিন্তু আমার এই হেডসেটের এই পয়েন্টটা, পিছনের যে পয়েন্টটা লেগে যাবে, এই ঠিক এভাবে, যাতে এটা ছুটে না যায় ভিতরে। মেইন যে ডিভাইসটি আছে এই ডিভাইসটি আমি আমার লেফট সাইডে রাখার চেষ্টা করব। এই পকেটে যেভাবে ঘাটগুলো দেওয়া আছে ঠিক সেম ওই সেম ওই জায়গা বরাবর আমি এটা বসে নিচ্ছি। পরে সেট করছি, এটা বসাচ্ছি আমি এই পকেটে। জাস্ট এই পকেটে ঢুকলাম। কেবলগুলো আমি জাস্ট এই প্যাডিংয়ের ভিতরেই হাইড করে রাখবো, কারণ কি আমি এই সাইডটা রাখবো বাইরের দিকে, এই সাইডটা রাখবো ভিতরের দিকে। এটা ঢোকানোর পরে জাস্ট ছোট স্ক্রুড্রাইভারটা দিয়ে আমি এটা টাইট করে নিব। এই স্ক্রিপ্টটি তো লাগানো হলো, এখন এটা জাস্ট এই ক্লিপ বরাবর বসিয়ে দিব।
ব্যাস দেখো এটা অলরেডি আমার বসানো হয়ে গেছে বাকি আছে আমাকে প্যাডিং গুলো আবার লাগাতে হবে সো এইভাবে আমরা আমাদের ব্লুটুথের সবগুলো কেবল এই প্যাডিং এর ভিতরেই রাখবো যাতে কেবলটা হেলমেটের ভিতরে কোনো ডিস্টার্ব না করে এইভাবে লাগানো হয়ে গেল পর দেখাই এটা অন করলে এখন সো ভিউয়ার্স এভাবেই আপনারা আপনাদের ব্লুটুথ হেডসেটটি হেলমেটের সাথে লাগিয়ে নিতে পারেন আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে অ্যান্ড যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই বাই